আমাদের অনেকেরই পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষাবৃত্তি কাজ করে মানে ভয় লাগে যে আমি কি পাস করব। আমি কি প্লাস পাবো আমি কি এই সাবজেক্টটাতে ভালো করতে পারবো এবং এই পরীক্ষাবৃত্তি কীভাবে দূর করা যায় এবং পরীক্ষাবৃত্তি কেন হয় সেই কথাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে যে পরীক্ষাবীতি আসলে কেন হয় পরীক্ষাবৃত্তি হয় ঠিক আমাদের দুইটা কারণে একটা কারণ হচ্ছে পরীক্ষায় যদি আমি ফেল করার কোনো ভয় থাকে থাকে যে আমি কোনো সাবজেক্টে ফেল করব বা আমি এই বিষয়টাতে ফেল করব এরকম যদি কোনো সিচুয়েশন থেকে থাকে তাহলে পরীক্ষাবৃতি কাজ করে আরেকটা পরীক্ষাবৃতি কাজ করে যে আমি কি এ প্লাস মিস করব কি বা আমার যে টার্গেট রেজাল্ট সেটা আমি মিস করব কিনা বা আমি যেটা চাচ্ছি ঠিক সেটা হবে কিনা এই কারণে পরীক্ষাবৃতি কাজ করে তাহলে কারণ দুইটা কি কি একটা হচ্ছে ফেল করার পরীক্ষাবৃত্তি আরেকটা হচ্ছে টার্গেট রেজাল্ট পাওয়ার ভীতি তো এই দুইটা পরীক্ষাবিতি মেনলি দেখা যায় এছাড়াও আরও নানা কারণে ভীতি আসতে পারে সেগুলো নগণ্য মেজর স্টুডেন্টদের এই দুইটা কারণেই ভীতি এসে থাকে এখন প্রশ্ন হচ্ছে এই ভীতির সলিউশনটা কী সলিউশন হচ্ছে আমরা যে দুইটা পয়েন্ট বললাম এই দুইটা পয়েন্টকে নিয়ে তোমাকে কাজ করতে হবে প্রথম পয়েন্টে যদি আমি আসি যে পরীক্ষায় ফেল করার ভীতি পরীক্ষায় ফেল করার ভীতি থেকে অনেকে পরীক্ষা অ্যাটেন্ড করে না এটা হচ্ছে যে সবচেয়ে চরম বাস্তবতা তোমাদের অনেকেরই পাবা যে পরীক্ষা দিবে না ইন্টারমিডিয়েটে বিশেষ করে এরকম হয়ে থাকে তো এখান থেকে উত্তরণের উপায় কী তো যারা এই ধরনের পরীক্ষাবৃতিতে আসো যে আমি ফেল করব কি না বা আমি পাস করব কি না এ ধরনের চিন্তার মধ্যে আসো তারা একটু চিন্তা করে দেখো তুমি যদি পরীক্ষা হলে অ্যাটেন্ড না করো বা পরীক্ষা অ্যাটেন্ড না করো তাহলে কি তোমার কোনো লাভ আছে তো তুমি পরীক্ষা পরীক্ষাবৃতি নিয়ে পরীক্ষা দিলে না তাহলে ফেল আবার পরীক্ষা দিয়ে ফেল করলা সেটা কিন্তু অন্য জিনিস পরীক্ষা দিয়ে ফেল করা আর পরীক্ষা না দিয়ে ফেল করার মধ্যে কিন্তু তফাত আছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি পরীক্ষাও দিলাম ফেলও করলাম তাহলে কি হলো আসলে তুমি পরীক্ষা দিয়ে দেখো ফেল নাও করতে পারো তুমি তো পরীক্ষার আগেই জানো না যে তুমি ফেল করবা পরীক্ষা কোনো কারণে ভালো হয়ে যেতে পারে তুমি জাস্ট যে চ্যাপ্টারটা ভালো করে কমপ্লিট করছো দেখবে যে উঠে দিন থেকে হয়তো প্রশ্ন এসে পড়ে থাকবে তখন তখন তো তুমি পাস বা তুমি যেটা কোনো এক কারণে চিন্তা করছো জাস্ট হ্যাঁ কোনো একদিন হয়তো বইয়ের মধ্যে পড়ছো বা ক্লাসে কোনো একটা ক্লাসে পড়ছিলা পরীক্ষা সেটা এসে গেলো এবং তুমি লিখে ফেলতে পারলাম তাহলে তাহলে তো তুমি পাস সো পরীক্ষাবিতি থেকে ফেল করার বা পাশ করার ভয় থেকে উত্তরণের উপায় হচ্ছে পরীক্ষা অ্যাটেন্ড করা এখন তুমি যখন পরীক্ষা দেওয়ার টার্গেট নিয়ে নিবা দেখবে যে তোমার অটো পড়া হবে আর যদি পড়া কোনো কারণে না হয় তাহলে জেদ করো কার সাথে পড়ার সাথে জেদ করে পড়ার টেবলে বসে থাকো দেখবে এক সময় এক সময় তোমার বই খুলতে ইচ্ছে করবে পড়া ধরতে ইচ্ছে করবে সো জেদ করে পড়ার টেবিলে বসে থাকতে হবে এবং পরীক্ষার আগদিন পর্যন্ত যে সময়টা আছে সেটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে তাহলে তুমি পরীক্ষা পাশ করবে এবং পরীক্ষাবৃতি তোমার থেকে চলে যাবে এবার আমরা আলোচনা করব সেকেন্ড পয়েন্টটা নিয়ে অর্থাৎ যাদের পরীক্ষাবৃতি আছে কি নিয়ে টার্গেট রেজাল্ট নিয়ে আমি এই প্লাস চাই আমি এ চাই বা আমি এই রেজাল্টটা চাই এটা নিয়ে অনেকের একটা পরীক্ষাবৃত্তি কাজ করে তো যাদের টার্গেট রেজাল্ট অ্যাচিভ করা নিয়ে পরীক্ষাবৃতি আছে তারা মনে করো যে তোমার পড়ালেখা ভালো হচ্ছে কারণ পড়ালেখা যাদের ভালো হয় তাদেরই টার্গেট রেজাল্টে যাওয়ার পরীক্ষাবৃতি এসে থাকে আমি কি এই সাবজেক্টে প্লাস পাবো আমি কি সবগুলো সাবজেক্টে প্লাস পাবো আমি কি এমসিকিউতে এ প্লাস পাবো এই ধরনের প্রশ্ন বারবার মনের মধ্যে জেগে ওঠে সেখান থেকে কিন্তু পরীক্ষাবৃতি দেখা দেয় তো যাদের এই প্লাস পাওয়া নিয়ে পরীক্ষাবৃতি রয়েছে তারা রিল্যাক্সে থাকো বিকজ তোমার প্রিপারেশন ভালো বলে তুমি ধরে নিতে পারো এখন এই ভয় থেকে উত্তরণ হওয়ার উপায় কি তাহলে এই বয় থেকে উত্তরণ হওয়ার উপায় হচ্ছে তোমাকে পুরো বই কমপ্লিট করে রাখতে হবে পুরো বই তোমার নখ দর্পণে থাকবে মিররের মতো বই এবং টেস্ট পেপার এই দুইটা যদি তোমার মিররের মতো চোখের মধ্যে বাসে তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার এই প্লাস থাকতেছে নিশ্চিত আর পরীক্ষা পরীক্ষাভিত্তির কোনো দরকার নেই অর্থাৎ টেস্ট পেপার এবং মেন বই যাদের একদম হানড্রেড পারসেন্ট শেষ মিররের মতো সে যে কোনো প্রশ্ন আসলে মিররের মতো আনসার করতে পারে বা মিররের মতো তার চোখের মধ্যে প্রশ্নগুলোর উত্তর ভাসে সে পরীক্ষাবৃতি নিয়ে কোনো কাজ নাই তুমি এ প্লাস পেয়ে যাচ্ছ সো পরীক্ষাবিতি যাদের এ প্লাসকে টার্গেট করে বা কাঙ্ক্ষিত রেজাল্টকে টার্গেট করে তাদেরকে আমি বলবো তোমার প্রস্তুতি অলরেডি ভালো জাস্ট তুমি কি করো পুরো বইটাকে এবং পুরো টেস্ট পেপারটাকে আরও একবার কমপ্লিট করে ফেলো একদম পুরোটাকে তাহলে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টে তুমি পৌঁছে যাবা আর এটা নিয়ে ভয় করার কিছুই নেই আর ওভারঅল যে কথাটা আমি সবাইকে বলতে চাই সেটা হচ্ছে যে কনফিডেন্স গ্রো করতে হবে নিজের মধ্যে কনফিডেন্স হচ্ছে মেন জিনিস তোমার যদি কনফিডেন্স ভালো থাকে এই ভয়টাই সব চলে যাবে সো কনফিডেন্স বিল ডাব করো কেউ যদি সিদ্ধান্ত নিয়ে থাকো যে আমি পরীক্ষা দিব না সেই সিদ্ধান্তটাকে ব্যাক আসো কেউ যদি সিদ্ধান্ত নিয়ে থাকো যে আমি এ প্লাস সাবজেক্টে এ প্লাস মনে পাবো না আমি ছেড়ে দিই এই সাবজেক্টটা যে এটাতে এ প্লাস এ তুলবো আমি তাদেরকেও বলবো তুমি ব্যাক করো না তোমাকে ওই সাবজেক্টে এ প্লাস তুলতে হবে তুমি ওই সাবজেক্টে আবার নতুন করে ফোকাস করো দেখবার সাফল্য তোমার আসবেই সো আশা করি তোমরা তোমাদের দিক নির্দেশনা পেয়ে গেছো নেক্সট টাইম আমরা আবারও কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা